আপনি জানেন যে দেশব্যাপী কারফিউ চলছে সেই কারফিউ কে উপলক্ষ করে কিন্তু বিভিন্ন সবজির দাম বেড়েছে তা আমি এখন আছি মামসিংহের নতুন বাজার এলাকায় সেখানে আমরা আজকে জানবো যে এই আজকের দিনে সবজির বাজার কি আছে আমরা সরাসরি একজন খুচরা ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আপনি কি একটু বলবেন যে কোনটার কি দাম আজকের আজকে আপনার ওই বেগুন হলো সত্তর টাকা শশা পঞ্চাশ গাজর দুইশো আশি আর করলা কেজি হলো একশো বিশ পটল এক কেজি পঞ্চাশ চিচিন্তা এক কেজি পঞ্চাশ দুন্দল এক কেজি পঞ্চাশ এক পিস চাল কুমড়া সত্তর থেকে পঁচাত্তর পেঁপে চল্লিশ টাকা আর ঢেঁড়স পঞ্চাশ টাকা আর ওই যে লাউ এক পিস সত্তর থেকে পঁচাত্তর আলু খুচরা এক কেজি ষাট পিঁয়াজ ইন্ডিয়ান এক কেজি একশো দেশি একশো দশ টমেটো দুইশো দেড় কেজি কাঁচামরিচ ওই দুইশো টাকা আজকে এই সপ্তাহ এক দাম পাট কিনা কম এই সপ্তাহের দাম কম আরো বেশি ছিল এই সপ্তাহ আজকে বাজারে মাল মোটামুটি ভালো অনেক আমদানি তো এই একটু কম আজকে শুনছিলেন যে এই খুচরা ব্যবসায়ী সবজি বিক্রেতা তিনি বলছিলেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে তবে আমরা বাজার ঘুরে যে বিষয়টি দেখেছি যে ক্রেতারা বলছেন যে ভোগ্য এবং সবজির দাম আহ বেড়েছে অপরদিকে দিকে বিক্রেতারা বলছেন যে না গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কম আছে তবে মামেসিংহের বাজারে যে মুরগি সেটি টাকা বিক্রি হচ্ছে এবং এবং কর্ক মুরগি কিন্তু তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আমরা দেখেছি যে গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা কেজি এবং খাসির মাংস বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজিতে তো এই ছিল আমার কাছে ময়মসিংহের কাঁচা বাজার নিয়ে সর্বশেষ